তৃতীয় বাণীতে যিশু ক্রুশের উপরে থেকে তার মৃত্যুর দিকে না তাকিয়ে, তার যন্ত্রণার দিকে না তাকিয়ে তার মায়ের দিকে তাকালেন। আর তিনি এই কথাটি বললেন, মাকে বললেন, মরিয়মকে বললেন, ওই দেখো তোমার পুত্র। আর যোহনকে বললেন, ওই দেখো তোমার মা। যিশু এখানে যাত্রা পুস্তকের দশ আজ্ঞার মধ্যে ১২ নম্বর যে ১২ পদে যে আজ্ঞাটা ছিল সেই আজ্ঞাটা তিনি পালন করলেন, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও। যিশু দেখিয়ে গিয়েছেন যে যত কষ্ট হোক না কেন, যখন সংসারে অভাব হয়, ছেলেরা তাদের স্ত্রীকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে সংসার চালাতে কষ্ট হয়, তখন বলে আমার ছেলে মেয়েদের বাঁচাতে পারছি না, বাবা মা তোমাদের বাঁচাবো কি করে, বাবা মাকে খেতে দেন, আলাদা হয়ে যায়। এটা কিন্তু বাইবেল বিরোধী একটা কাজ। তার ছেলে মেয়েদের বাঁচাতে পারছে, খাওয়াতে পারছে, কিন্তু বাবা মাকে খাওয়াচ্ছে না। তাহলে বাইবেলের এই কথাটা, তোমার পিতা মাতাকে সমাদর করিও, নিজের মতো আদর করো। যিশু খ্রিস্ট ক্রুশের উপরে থেকে তার মায়ের জন্য একটা পথ করে থেকে গেলেন, একটা জায়গা করে থেকে গেলেন। ক্রুশের উপরে থেকে তিনি বলছেন তার মাকে, ওই দেখো তোমার পুত্র। আর যোহনকে বলছে, যাকে ভালোবাসতেন, প্রেম করতেন, সে যোহনকে বলছে, ওই দেখো তোমার মাতা। এবং তখন থেকে মরিয়ম সেই যোহনের বাড়িতেই থাকতেন, সেখানেই থাকতেন, সেখানেই খাওয়া দাওয়া সব কিছু সেই যোহনই দেখতেন। মৃত্যুর আগে যিশু খ্রিস্ট তার মায়ের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে গেলেন। তিনি ভোলেননি যে মায়ের গর্ভে তিনি জন্ম নিয়েছেন, তিনি ভোলেননি তার সে মায়ের কথা। সেই জন্য আসুন না, আমাদের যত কষ্ট হোক, যে মা বাবা আমাদেরকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন, তাদের যে ভালোবাসা আমরা শিশুকাল থেকে পেয়ে এসেছি, সেই ভালোবাসাটা যেন আমরা অবজ্ঞা না করি। ছেলে মেয়েরা কষ্টে চললে মা বাবাকে খেতে দেয় না, কিন্তু মা বাবারা কষ্টে চললেও ছেলে মেয়েদেরকে ফেলাই দেয় না। ছেলে মেয়েরা কি খাচ্ছে, কি করছে, তারা সেটা খেয়াল রাখে, খোঁজ নেয়। আমরা ছেলে মেয়ে হয়ে যদি সে বাবা মাকে অবজ্ঞা করি, তাহলে ঈশ্বর কষ্ট পা, ঈশ্বর ব্যথিত হন। সেই জন্য আসুন আমরা আমাদের বাবা মাকে যত্ন নিই। রোধা বাক্যে আমাদেরকে আশীর্বাদ করি।